আজ আপনাদের পরামর্শ চাই না, আজ আপনাদের সহযোগিতা চাই। সকলকে স্বাগত জানাই আবারও আমার এই চ্যানেলে। আজ সুন্দর একটা মিষ্টি গল্প শোনাবো। একবার এক পাখি, ছোট্ট একটা পাখি সমুদ্র থেকে তার ঠোঁটে করে জল নিয়ে বাইরে গিয়ে ফেলছে। তো আরেকটা পাখি এসে জিজ্ঞেস করছে, তুই এটা কী করছিস? পাখিটা বলছে, এই সমুদ্র আমার বাচ্চাকে নিয়ে নিয়েছে, অর্থাৎ এই সমুদ্রের মধ্যে আমার বাচ্চা ডুবে গেছে, তো এই সমুদ্রের জল আমি শুকিয়েই ছাড়বো। তো অন্য পাখিটা বলছে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে, তুই সমুদ্রের জল শোকাবি ঠোঁটে করে নিয়ে? পাখিটা বলছে, পরামর্শ চাই না তোর, যদি পারিস তো আমার সঙ্গে তুই সহযোগিতা কর। পাখি তার সঙ্গে সহযোগিতা করলো, দুটো পাখি ঠোঁটে করে নিয়ে জল ফেলছে। এভাবে আরও একটা পাখি এলো, আরও একটা পাখি এলো, সবাইকে একই কথা বলছে, পরামর্শ চাই না, পারলে সহযোগিতা করি। এইভাবে ঝাঁকে ঝাঁকে পাখি এসে সমুদ্র থেকে জল নিয়ে ঠোঁটে করে বাইরে ফেলছে। তো এইভাবে ফেলতে ফেলতে দেখছি, মানে কয়েক কোটি পাখি সমুদ্র থেকে জল নিয়ে ঠোঁটে করে বাইরে ফেলছে। সবার একটাই কথা, পরামর্শ চাই না, সহযোগিতা চাই, যদি পারিস তো আমার সঙ্গে এসে সহযোগিতা কর। তো এইভাবে সবাই জল ফেলছে দেখে শনি ঠাকুরের যে বাহন কাক, কাক দেখছে, আজব কাণ্ড, আমিও তাহলে যাই। সমস্ত পাখি যদি ঠোঁটে করে নিয়ে জল বাইরে গিয়ে ফেলতে পারে তো আমি যাব না কিসের জন্য? যখন কাক যেতে চাইল শনি ঠাকুরের বাহন, শনি ঠাকুর কাককে বলল যে, তোদের কি মাথা খারাপ হয়েছে, তোরা কিছু পাখি ঠোঁটে করে নিয়ে সমুদ্রের জল ফেলবি? কাকও হাসতে হাসতে বলে ফেলল যে, ঠাকুর পরামর্শ নয়, যদি পারেন আমার সঙ্গে সহযোগিতা করুন। তো এই কথা শুনে শনি মহারাজ, ঠাকুর শনি মহারাজ চমকে গেল, কাক চলে গেল। কাকের পেছনে পেছনে শনি মহারাজের সমুদ্রে গিয়ে দাঁড়ালো। দেবতা শনি মহারাজকে দেখে সমুদ্র ভয় পেয়ে গেল। সে বলল যে, আপনিও চলে এসেছেন দেবতা, তো আপনাকে আর আমার জল শোকাতে হবে না, আমি এক কাজ করছি, পাখির বাচ্চাকে ফেরত দিচ্ছি। তো ডুবে যাওয়া সমুদ্রের মধ্যে ডুবে যাওয়া সেই ছোট্ট পাখির বাচ্চাটাকে সমুদ্র ফেরত দিল। তো এখানেই আপনাদের একটা কথা বলতে চাই, আজকে যে সময়টা চলছে না, এই সময় পরামর্শ নয়, একে অন্যের পাশে থাকা দরকার। আপনি যেভাবেই পারুন না কেন, আপনার প্রতিবেশীর পাশে থাকুন, তো একটু সহযোগিতা করুন। পরামর্শ সবাই দিতে পারে, সবাই দিতে পারে পরামর্শ, বাট পাশে কিন্তু কেউ থাকতে চায় না। আপনি এবার পাশে থাকার চেষ্টা করুন। সবাই ভালো থেকো কোভিডের সময়, নিজেকে সেফ রেখো, পরিবারকে সেফ রেখো। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে।